আসসালামু আলাইকুম রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস শিমুল মির্জা ফখরুল চাঁদের বিরুদ্ধে নাটুরে মামলা দেশের মানুষকে মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের লড়াই গোয়েশ্বর রায় খুলনায় বিএনপি সংবাদ সম্মেলন সংঘর্ষের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলার প্রস্তুতি আট হজ এজেন্সি ও এক প্রশাসনিক সদস্যকে শোকজ ঢাকা ওয়াসার চেয়ারম্যান পরিবর্তন প্রতিষ্ঠিত হলো এমডি তাকসিমের ইচ্ছাই শেষ কথা টিআইবি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিএনপির নেতার উস্কানিমূলক মন্তব্যের নিন্দায় যুক্তরাষ্ট্র নরসিংদীতে বজ্রপাতে নারী সহ পাঁচজনের মৃত্যু মেহেরপুরে 999-এ কল দিয়ে মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা ব্রাহ্মণবাড়িয়ায় প্রভাবশালী যুবলীগ নেতার হাতে নির্যাতিত হলো এক নারী এবং ফিনিশিয়াসকে বানর বলাই সমালোচনার ঝড় শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিএনপির রাজশাহী সমাবেশ থেকে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে নাটোর থানায় মামলা করা হয়েছে সোমবার রাত 10:30টার দিকে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রমজান বাদী হয়ে এই মামলা করেন মামলায় বলা হয় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ শুক্রবার বিকেলে রাজশাহী জেলার পুঠিয়া থানার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক জন সভায় বক্তব্য রাখার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশনায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন লড়াই ক্ষমতায় যাওয়ার জন্য নয় জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গোয়েশ্বর চন্দ্র রায় বলেছেন তাদের লড়াই দেশের মানুষকে দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল হাসপাতালের সামনে অস্থায়ী মঞ্চে পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার সহ 10 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পদযাত্রার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি তিনি বলেন তাদের দাবি একটাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন যার ভোট সে দেবে যাকে খুশি তাকে দেবে এই লক্ষ্যে তাদের 10 দফা দাবি 10 দফার মূল কথা হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে আর বাকিগুলো হলো প্রাসঙ্গিক তারা এই অবৈধ সরকারের পদত্যাগ চান সংসদ বাতিল চান তিনি সরকারকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিতে বলেন খুলনায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা করার প্রস্তুতির কথা জানিয়েছে বিএনপি সেদিনের ঘটনার জন্য দায়ী পুলিশ সদস্যদের ভিডিও ফুটেজ ও নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে তাদের বিরুদ্ধে শীঘ্রই আদালতে মামলা করা হবে বলে জানিয়েছে দলটি আজ মঙ্গলবার দুপুরে খুলনা শহরের কেটি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি নেতারা খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীদের গণগ্রেফতার পুলিশের হয়রানি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও পরিবার পরিজনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় চলতি মৌসুমে হজযাত্রীদের সঙ্গে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে আট হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয় একই সঙ্গে দায়িত্ব অবহেলা করায় হজ প্রশাসনিক সহায়তাকারী এক সদস্যকে শোকজ দিয়েছে সৌদি আরবে বাংলাদেশ হজ অফিস সোমবার পৃথক পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় শোকজে বলা হয় গত 21 মে BG 3005 নম্বর ফ্লাইটে আটটি এজেন্সির যাত্রীদের মক্কায় পাঠানো হয় এসব এজেন্সি হজযাত্রীদের ভিসা যে হোটেলের ঠিকানায় করা হয়েছে সে হোটেলে তাদের না উঠিয়ে মক্কার বিভিন্ন ফিতরা করা হোটেলে তাদের উঠানো হয় ফলে হজযাত্রীদের নানা বিড়ম্বনায় পড়তে হয় এসব অভিযোগের প্রেক্ষিতে আট হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলার 5 দিনের মাথায় বোর্ড চেয়ারম্যান পাল্টে যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর মাধ্যমে অভিযুক্তকে সুরক্ষা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছে দুর্নীতি বিরোধী সংস্থাটি গোলাম মোস্তফার অভিযোগ আমলে নিয়ে তাকসিম এ খানের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়ে টিআইবি বলেছে ওয়াসার চেয়ারম্যানকে অপসারণের ঘটনা সরকারের শীর্ষ অবস্থান থেকে দুর্নীতির প্রতি শূন্য সহনশীলতার অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে ওয়াসার এমডির বিরুদ্ধে অভিযোগ তোলার পরই বোর্ড চেয়ারম্যান
চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার ঘটনাকে কেবল স্বাভাবিক প্রক্রিয়ার ফল হিসেবে দেখানোর সুযোগ নেই উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, ওয়াসার সদ্য অপসারিত চেয়ারম্যানের মেয়াদ গত বছর অক্টোবরে শেষ হওয়ার পর এতদিন পেরিয়ে গেলেও নতুন চেয়ারম্যান নিয়োগ হয়নি। অথচ ওয়াসার এমপির বিরুদ্ধে বোর্ড চেয়ারম্যান মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেওয়ার ঠিক 5 দিনের মাথায় নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো। ঢাকায় মার্কিন দূতাবাস বলেছে তারা যে কোনো ধরনের উত্তেজক ভাষা ব্যবহার, ভীতি প্রদর্শন বা সহিংসতার হুমকির নিন্দা জানাচ্ছে। মঙ্গলবার এ বিষয়ে জানানো হয়। রাজশাহীর এক স্থানীয় বিএনপি নেতা সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দিলে তারই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এ নিন্দা জানায়। মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স প্রধান সঞ্জে ম্যাকিনটোশ বলেন, মার্কিন দূতাবাস যে কোনো ধরনের উত্তেজক ভাষা, ভীতি প্রদর্শন বা সহিংসতার হুমকির নিন্দা জানাচ্ছে। নরসিংদীতে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে এক নারীসহ 5 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার জেলার রায়পুরা, মনোহরদী, শিবপুর ও নরসিংদীর সদরের বিভিন্ন স্থানে এ মৃত্যুর ঘটনা ঘটে। বজ্রপাতে নিহতের পর স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। নিহতরা হলেন রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর গ্রামের মোমরাজ মিয়ার স্ত্রী শামসুন নাহার, নীলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে জাবেদ মিয়া ও মনোহরদি উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাতরদিয়া গ্রামের মৃত বাদুল মিয়ার ছেলে প্রবাস ফেরত রাইহান মিয়া, শিবপুরের দক্ষিণ সাদরচর গ্রামের খুরশেদ মিয়ার ছেলে খোকন মিয়া, নরসিংদী শহরের পশ্চিমকান্দা পাড়া মহল্লার সুকুমার রায়ের ছেলে সুপ্তকর, সে ষাঠিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে জাতীয় জরুরি সেবার নম্বরে কল করেন মা। এরপর পুলিশ বাড়িতে এসে ওই যুবককে গ্রেফতার করেছে। গতকাল সোমবার রাতে মেহেরপুর শহরে এই ঘটনা ঘটেছে। পুলিশ ও ওই যুবকের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাতে ওই যুবক তার মায়ের কাছে 2000 টাকা দাবি করেন। তবে যুবকের মা টাকা দিতে না চাইলে যুবক ক্ষুব্ধ হন। এক পর্যায়ে মায়ের উপর চড়াও হয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মা 999-এ ফোন করে পুলিশের সাহায্য চান। পরে সদর থানার একটি দল এসে ছেলেকে আটক করে নিয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সাফিয়া বেগম নামে অসহায় নারীর চুল ধরে টেনে হিঁচড়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার ও অভিযোগ উঠেছে প্রভাবশালী এক নেতার বিরুদ্ধে। প্রভাবশালী নেতা ও তার সহযোগীরা ওই নারীকে মারধর করে জোরপূর্বক খালি স্ট্যাম্পের স্বাক্ষর নিয়েছে বলেও জানান ওই ভুক্তভোগী নারী। উপজেলার আয়ুবপুর ইউনিয়নের বাঁশগাড়ি কান্দাপাড়ার আদম মুন্সির বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী যুবলীগের কার্যকরী সদস্য শিপন মিয়া সহ 8 জনের বিরুদ্ধে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেছেন সাফিয়া বেগম নামে এক নারী। বাকিরা হল মোতালেব মিয়া, বাসির মিয়া, দুলাল মিয়া, শাহাবুদ্দিন, হোসেন মিয়া, মনির মিয়া, ডালিম মিয়া। এই বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নূরে আলম এই ঘটনার জন্য তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানিয়েছেন। ব্রাজিল ও রিয়াল মাদ্রিদে খেলা তরুণ ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে স্প্যানিশ পুলিশ। স্প্যানিশ পুলিশ টুইটারে জানাচ্ছে গ্রেফতারদের বয়স 18 থেকে 21-এর মাঝে। এর আগে জার্সি পরিহিত পুত্তলিকা ব্রিজে ঝোলার অভিযোগে মাদ্রিদে 4 জনকে গ্রেফতার করেছে স্প্যানিশ পুলিশ। এই বছরের 26 জানুয়ারি এই ঘটনা ঘটেছিল। এই পুত্তলিকার উপরে একটি ব্যানারে লেখা ছিল মাদ্রিদ রিয়ালকে ঘৃণা করে। ভেনিসিয়াস জুনিয়রকে উদ্দেশ্য করে সাম্প্রতিক বর্ণবাদী আচরণের ঘটনায় নড়েচড়ে বসেছে স্প্যানিশ পুলিশ। এই ঘটনায় কড়া সমালোচনা করেছেন বিশ্বের বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান ফুটবলাররা। আমাদের আগামীকাল সকাল 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।